আমার পরিবার নেই, স্বামী নেই, সংসার নেই, সন্তান নেই, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই, আমেরিকায় বাড়ি করতে হবে কিংবা লন্ডনে বাড়ি করতে হবে এমন কোনো চিন্তাও আমার নেই। সুতরাং টাকার কোনো প্রশ্নই আসে না, টাকা দিয়ে আমাকে কেনা সম্ভব নয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরে ইতিমধ্যেই দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু ব্যতিক্রম রংপুরে এবারেই প্রথম তৃতীয় লিঙ্গের একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমার নাম মুসামত আনোয়ারা ইসলাম রানী। দেখুন, আমাদের রংপুর দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পিছিয়ে রাখা একটি অঞ্চল। এই অঞ্চলের মানুষকে বিভিন্ন জেলায় এখনও মফিজ বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। বাংলাদেশের যত উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত হয়ে আসছে। রংপুরে সঠিক নেতৃত্বের অভাব। আমরা 91 সালের পর থেকে একটি দলকে বারবার নির্বাচিত করে আসছি, এখন পর্যন্ত ওনারা রংপুরের দৃষ্টান্তমূলক কোনো উন্নয়ন কর্মকাণ্ড করেনি। আমি আশা করি আমি এবার নির্বাচিত হব এবং আমার যেটা মানব সেবা, আমার একটা নেশা, আমি সমাজের সেবা করে বেড়াই, এটা আমি নির্বাচিত হলেও করব, নির্বাচিত না হলেও আমি মানব সেবা অব্যাহত রেখে যাব। আমাকে বিভিন্ন জন ফোন করেছিলেন, ডিরেক্টলি কোনো হুমকি ধামকি দেয়নি, তবে একটু টাচ পাচ্ছি। তবে আমার সাথে যদি অন্যায় হয়, আমার সাথে অন্যায় হলে বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে বলে আমি মনে করি। এখন পর্যন্ত আমাকে কেউ তুচ্ছতাচ্ছিল্য করেনি। ইতিমধ্যে যে জিএম কাদের কিন্তু এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে রংপুর থেকে, কোন হিসাবে দেখছেন? মানুষ এখন নতুন কিছু দেখতে চায়, পরিবর্তন চায়, একঘেয়েমি হয়ে গেছে। বিশেষ করে রংপুরের মানুষ একটি দলকে বারবার নির্বাচিত করে আমাদের রংপুরের ভাষায় বলি ত্যক্ত হয়ে গিয়েছে। মানুষ তাই পরিবর্তন চায় এবং জিএম কাদের সাহেবের জন্য শুভকামনা। প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, নির্বাচন যেহেতু নির্বাচনে আসছি প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, তবে এটা এখন আমি বলতে পারছি না। সকলেই ভালোবাসা দিচ্ছে, আমার কাছে চলে আসছে, আমার পাশে থাকছে, আমাকে সমর্থন করছে। প্রার্থী হবার পূর্বেও আমার রংপুরে 392 জন হিজড়া সদস্য রয়েছে। আমি 392 জন সদস্যকে 150 জনকে আমি সমাজসেবার মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করিয়েছি। প্রশিক্ষণ গ্রহণ করার পরে 150 জনের মধ্যে 30 জন সদস্য অলরেডি কর্মমুখী হয়ে গিয়েছে। এরপরে আমি আমার নিজের উদ্যোগে আবার নতুন করে বাছাই করি যে কোন সদস্যটা আমার কোন কাজে পারদর্শী, আমি তাদেরকে তালিকাভুক্ত করে আবার নতুন করে তাদের প্রশিক্ষণ গ্রহণ করাই। প্রশিক্ষণ গ্রহণ করানোর পরে আবার আমি নিজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান করি রূপান্তর নামে। এই ব্যবসা প্রতিষ্ঠানে আরও 24 জনকে আমি চাকরির ব্যবস্থা করে দিই। আমি যদি নির্বাচিত হই প্রত্যেককেই আমি কর্মমুখী করে দিব। ইতিমধ্যে আমি রংপুরের আমার নির্বাচনী এলাকায় যে হিজড়া জনগোষ্ঠীর যে একটা কালেকশন করে থাকতো, এই কালেকশনটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি, ওদের দায়িত্ব আমি নিয়েছি। আমি যদি নির্বাচিত হই, আমি কথা দিয়ে গেলাম, ওরা কেউ আর কারো কাছে হাত পাতবে না। আমার রংপুর জেলার কথা বলছি, আমার রংপুর আমার নির্বাচনী এলাকার কথা বলছি, ওরা কেউ কোথাও কারো কাছে হাত পাতবে না। ওদের সকলকে আমি কর্মমুখী করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। নেই পিছুটান, নেই সংসারের দুশ্চিন্তা, নেই কোনো অর্থের লালসা, সবার উপরে মানুষের সেবা করতে চান রংপুর 3 আসনের এই স্বতন্ত্র প্রার্থী। মামুনুর রশিদ, ইত্তেফাক, রংপুর।